হ্যালো গাইজ, ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আবার তোমাদের জন্য আরেকটা মিনি ব্লগ নিয়ে চলেছি। তো এটা হলো আমাদের প্রথম জামাই ষষ্ঠী, তার জন্য আমরা এখন রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি। চলে এসেছি এখন মিষ্টির দোকানে। তো দেখতে পাচ্ছ মিষ্টির দোকানে কতটা ভিড়, আর বাইরে দেখতে পাচ্ছ কত গরমও পড়েছে। তারপর এখানে আমরা সব কেনাকাটা করে গাড়িতে উঠে গেছি আবার, আর কিছু কেনাকাটা বাকি ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি। নামার পরে আমরা বাড়ির রাস্তায় ঢুকেও গেছি, আর দেখতে পাচ্ছ বাইরে লোকেশনটা কত সুন্দর। তারপর বাড়িতে আসার পরে দেখছি এখানে দীপ্তের শেষেই সঙ্গে সঙ্গে অ্যালবাম নিয়ে বসে পড়েছে, অ্যালবামের ছবিগুলো দেখার জন্য। তো এটা আমাদের বাড়ির অ্যালবাম তো দেখছিল। তারপর এখানে আমার ছোটো ভাইকে নিয়ে আমরা আড্ডা মারতে বসে আছি, আর দেখতে পাচ্ছ ও খেলা করছিলো। তারপর এখানে নাকি প্রথম জামাই ষষ্ঠীতে প্রথম জামাইকে নাকি আলতা পরাতে হয়, জানি না এই নিয়মটা আমি কোনো দিন শুনিনি, তো এখনই শুনলাম। তার জন্য দীপ্তেশকে আলতা পরাচ্ছিলাম, ও তো একদমই আলতা পরতে চাইছিলো না। তারপর এখানে আমি মা ফল টল সব কেটে দিয়েছিলো, আর ঘর বসাতে হয় নাকি, আমি ঘরটা বসিয়ে দিয়েছি। তাই পিসি বলছে না না তোর বসাতে নেই, শাশুড়িকে বসাতে হয়। তা আমি বললাম ঠিক আছে আমি বসিয়ে দিয়েছি, কোনো ব্যাপার না। এখানে মা আশীর্বাদই করে নিচ্ছে নতুন জামাইকে, আর জামাইকে এই ড্রেসটা দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ জামাই মশাই চুপচাপ করে মাথা নিচু করে বসে আছে। এখানে যা যা ফল কাটা হয়েছিল সব কিছু কিছু করে ওকে খাইয়ে দেওয়া হচ্ছিলো। তারপর মিষ্টি দেওয়া হয়েছে, আর এখানে যা যা ছিল দেওয়া হয়েছে। তারপর এখানে কাকিমা বসে গেছে, কাকিমা ওকে ষষ্ঠী করেছে, আর আমি এখানে পাখা নিয়ে বসে গেছি হাওয়া করার জন্য, আর ঠাকুমা এখানে শাঁক বাজাচ্ছে। আর আমার দুই পেশা আসেনি কাজের জন্যে, আসতে পারেনি। তারপর এখানে কাকিমা আমাকেও আশীর্বাদই করে নিলো দেখতে পেলে, তাহলে মেয়ে ষষ্ঠীও এখানে কমপ্লিট হয়ে গেল। তারপর এখানে কাকিমা আমাকে একটু জল মিষ্টি খাইয়ে দিচ্ছে, তো আমি তো বেশি মিষ্টি খাই না, ওই জন্য আমি অল্প একটু খাইছি। তারপর আমার মা এসেছে, মা তখন তাড়াতাড়ি করে উঠে গেছিলো, ওই জন্য আমাকে করেনি। তারপর এখানে মা আমার আশীর্বাদই করে নিচ্ছে। দেখতে দেখতেই পাচ্ছ জামাই আজকে খুব খাবে ও খুব। তারপর এখানে আমরা বোনেরা সবাই বসে একটু ফল খাচ্ছি। তো এবার দেখো ওরা দেখো কীভাবে কাড়াকাড়ি কাড়াকাড়ি করে খাবে সেগুলো। তারপর এখানে আমার বোনেরা ভাইরা মিলে সব বসে গেছে, ঠাকমাও বসে গেছে দীপ্তেশের সাথে খাবে বলে, নতুন জামাই বোনের সাথেও ফল খাবে বলে আমার ঠাম্মা বসে আছে, দেখতেই পাচ্ছ। তারপর এখানে বিরিয়ানি রান্না হয়েছিল আজকে আমাদের, তো আমাদের হাঁড়িতেই রান্না হয়েছিল, তারপর কড়াতে ঢেলে নিয়েছিল একটু প্রবলেমের জন্য। তারপর এখানে দেখতে পাচ্ছ গরমের চোটে জামাই এক্সারসাইজ গেঞ্জি পরে বসে গেছে, আর হাফ প্যান্ট পরে বসে গেছে বিরিয়ানি খাওয়ার জন্য। আর আজকে আমাদের বিরিয়ানি হয়েছে আর কিছু না। তারপর গরমের চোটে আমরা বাইরে চলে এসেছি, আর এখানে এসে ও শুয়ে পড়েছে। আর যা বাইরে গরম কি বলবো, আজকে যা গরম পড়েছিল এখানে, ভাই বোন আমরা সবাই বসে আড্ডা মারছি। তো এই ব্লগটা এত পর্যন্তই করলাম, কারণ এই গরমে আর আমি এগোতে পারছি না ব্লগটা। আর আমার গোপালটাকে আমি সকালে সাজিয়ে এসেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর কিছু পিক শেয়ার করে দিলাম। ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। টাটা।